मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं जानकी जानकीप्राणवन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतयायो हि नाम स्तब्धि कृत्य प्रलय कलितं वाहवोत्तम महांतं हित्वा रात्रिं प्रकृति सहजं अंधतामि स्त्रमिश्रम गीतं शांतं मधुरमपियह सिंहनादं जगरज সোয় জ প্রথিত পুরুষ রামকৃষ্ণসিদানি জয় জয় রাম বংশকল্পু জয় জয় ভগবানগোতে গুরু, জয় জয় মাতা জগোত জানুনি রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যায়ী জয় জয় রাম ইগোষ্ঠিগান সবার চরণ রু এ অধম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা পড়ছিলাম বিগত দিন পড়েছি ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযটনী অধ্যায় থেকে আমরা পড়াশোনা করে চলেছি আমরা শেষ করেছিলাম পুঁথিকারের সঙ্গে দেখা হওয়ার পরে যে খাওয়া দাওয়া হয়েছিল সেই খাওয়া দাওয়ার গল্প দিয়ে শেষ করেছিলাম মহিমাচরণ চক্রবর্তী নানা রকমের খাদ্যদ্রব্য নিবেদন করেছিলেন ঠাকুরকে তার মধ্যে ছিল যে ফল মূল আদি নানা রকমের জিনিস তার সঙ্গে লুচি তরকারি এবং বাড়ির সমস্ত প্রমিলারা তারা খুব যত্ন করে নানা রকমের রান্না করে ঠাকুরকে খাইয়েছিলেন দেড় গণ্ডা রকমের অম্বলই ছিল এছাড়া ছিল নানা রকমের মিষ্টি দই ক্ষীর ছোট ছোট মাটির ভাঁড়েতে করে সেগুলো দেওয়া হয়েছিল আমি আগের দিন আপনাদের বলেছিলাম এখনকার দিনে যারা মানুষ তারা অবশ্যই অবশ্যই দেখেনি যে মাটির ভাঁড়িতে করে মাংস দেওয়া এগুলো বিয়েবাড়িতে এখন বোধ যারা অল্প বয়সী তারা কেউ কখনো দেখেইনি তখনও ক্যাটেরার সিস্টেম ছিল না কিন্তু এটা পুরনো কলকাতার স্টাইল ছোটো ছোট মাটির ভাঁড়িতে করে সমস্ত খাবার মিষ্টি এইসবগুলো দেওয়া এবং জলের ভেতরে ওই কিছু সুগন্ধি মিশিয়ে দেওয়া হতো এবং অনেক রকমের মশলা দেওয়া ছাঁচি পান নিবেদন করা হয়েছিল এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম যে এই হয়ে যাওয়ার পরে ঠাকুর কি করেছিলেন পুথিকার লিখছেন ভোজনান্তে প্রভুদেব স্বতন্তর ঘরে উপবিষ্ট পাথরের আসন উপরে একে একে দর্শকেরা চলিল সবাই নাকুলায় সকলের বসিবার ঠাঁই অনেক দণ্ডায় মান আছে দুয়ারে যতনে পাতিয়া উপরে মোহনত্ব শ্রী প্রভুর খেলে গোটা গায় কেহ যাইতে না চায় সুন্দর প্রভুর ঠাম মনোবিমোহন রঙ্গরস ভাসে হয় কথপ ও কথন দেখিয়া শুনিয়া চক্ষু শ্রবণ মোহিত পরে প্রভুদেব ধরিলেন মিঠা কণ্ঠে গীত জিনিয়া কণ্ঠ গীতি ভক্তি ভরা গীতের ভিতরে ফুটে ভাবেরও চেহারা বাক্যেতে তাহারও কারণ মহামন্ত্র বিকল প্রভুর বচন সকলেই বাক্যে ছবি দেখিতে না পায় যে দেখে সে দেখে মাত্র প্রভুরও কৃপায় সকলেই কৃপা কেন নহে বিতরণ জিজ্ঞাসিলে যদি কথা শুনো তবে মন ওইখানে ভক্তি সমুজ্জ্বল সাঙ্গ মাত্র প্রাক্তব্য কেবল অতি গোপ্য বস্তু ভক্তি ভক্ত ধন স্বরূপ আস্বাদ নাহি অন্য অন্য নাহি জানে অতি সঙ্গোপন রাখা প্রভুর ভান্ডারে কবু নাহে বিতরণ হয় যারে তারে অবতারে বটে মুক্তি বরিশায় ফোঁটা ভক্তির সম্বন্ধে কিন্তু লক্ষ্যতালা আটা লীলা দর্শনে তার পাবে পরিচয় ভক্তিদান শ্রীপ্রভুর বলছেন ঠাকুর খাওয়া দাওয়া হয়ে গেলে ঠাকুরকে নিয়ে সকলে স্বতন্ত্র ঘরে একটি পৃথক ঘরে গিয়ে বসলেন পাথরের আসনে এই পাথরের আসন বলতে অনেকে বোঝায় একটা পাথর পেতে দেওয়া আছে তা নয় আগেকার দিনে কাঠের মেহগিনী কাঠের যে খাট হতো সেগুন কাঠের খাট হতো তার যে টপটা সেটা পাথর দিয়ে হতো আপনারা যারা বেনারসে শ্রী রামকৃষ্ণ দেবের যেখানে যে বাড়িতে ছিলেন সেই বাবুদের বাড়ি যদি গিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন তাদের বাড়িতে ওইটা ছিল এখন বাড়িটা বিক্রি হয়ে গেছে সেই খাটটা ওরা বোধহয় আমাদের কাউকেই দেয়নি ঠাকুরের পাদুকা এটা আমাদের দিয়েছিলেন দিয়েছেন এবং সেটা এখন বেলুর মঠে নিয়ে আসা হয়ে গেছে বেলুর মঠের আর্কাইভ যে সেটি রাখা আছে কিন্তু ওই খাটটা অদ্ভুত সুন্দর একদম কাঠের পায়া সমস্ত কিছু ওপরের টপটা হচ্ছে পাথরের এই হচ্ছে পাথরের খাট আগেকার দিনে দেবতাদের সেবার জন্য এরকম জিনিস ব্যবহার করা হতো একে একে দর্শকেরা চলিল সবাই নাকুলায় সকলের বসিবার ঠাই অনেকে দণ্ডায়মান আছে না দুয়ারে যতনে পাতিয়া আঁখি প্রভুর উপরে মোহনত্ত শ্রী প্রভুর খেলে গোটা গায় ছাড়িয়া তাহারে কেহ যাইতে না চায় এই ঘটনা আমরা দেখেছি নিজের চোখে দেখেছি সেই কারণে আমাদের বড্ড মনে পড়ে পূজনীয় মহারাজের কথা মহারাজের মহারাজের এমন একটা দিব্য আকর্ষণ ছিল মহারাজকে আমরা কেউ ছেড়ে যেতে চাইতাম না আমাদের কখনো মনে হতো না মহারাজকে আমরা ছেড়ে যাই ঘর ভর্তি হয়ে গেছে জানলা দিয়ে ঝুলছি আমরা দরজার ফাঁক দিয়ে সবাই কষ্ট করে এমনকি মহারাজকে ঘিরে শেষের দিকে মহারাজের যখন বাইপাস সার্জারি হয়েছিল মহারাজকে একটা ব্যারিকেডের দূর থেকে প্রণাম করতে দেওয়া হতো কারণ এত মানুষের নিঃশ্বাসে মহারাজের কষ্ট হতো কিন্তু আস্তে আস্তে যারা খুব কাছের জন তারা ধীরে ধীরে একজন একজন দুজন দুজন করে দেওয়ালের দিক থেকে দুপাশে দেওয়ালের দিক থেকে দাঁড়াতে শুরু করতেন এত ভিড় হতো মঠ শুদ্ধ সাধু ওই ছোট্ট ওই ঘরটুকুর ভেতরে আসত পনেরো মিনিটের পনেরো মিনিটই আমরা সবাই সেইখানে থাকতাম কেউ এক মিনিটের জন্য মহারাজকে ছেড়ে যেতে চাইতেন না যখন সব্যসাচী মহারাজ এসে প্রায় আমাদের প্রায় একদম ধাক্কা দিয়ে বার করে দিতেন বড়রা যারা থাকতেন তারা একটুখানি মানের ভয়ে ধীরে 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 চলে যেতেন কিন্তু আমরা ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা অকাজে ব্যস্ত থাকতাম সব্যসাচী মহারাজ জানলা বন্ধ করবেন মহারাজ আমরা জানলাগুলো বন্ধ করে দিই পর্দাগুলো টেনে দিই এই অছিলায় আমরা পূজনীয় মহারাজের কাছে থাকার চেষ্টা করতাম মহারাজ আমাদের কেউ বলে দেয়নি এগুলো এগুলো করতে হবে কিন্তু আমরাই যেন জেচে পড়ে করতাম কিন্তু সব কিছুর উদ্দেশ্য ছিল একটা কত বেশিক্ষণ ধরে আমরা মহারাজকে দেখতে পাব। আমি আজকে যখন এই ঘটনাটা পড়ছিলাম এবং আপনাদের বলবো বলে ভাবছিলাম তখন খালি এই ছবিটাই চোখের সামনে ভেসে উঠছিল কারণ এই ঘটনা আমরা দেখেছি আমরা এই ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে এবং আমরা দেখেছি মহারাজের কি তীব্র আকর্ষণ ছিল মহারাজের প্রতি আমাদের কি কী তীব্র আকর্ষণ ছিল এবং মহারাজ এটাকে প্রশ্রয় দিতেন ঠাকুর যেরকম এখানে দেখে মনে হচ্ছে ঠাকুর যেমন প্রশ্রয় দিতেন ঠিক সেই রকম মহারাজও আমাদের প্রশ্রয় দিতেন আমরা প্রশ্রয় পেতাম মহারাজের কাছে এই কাণ্ডগুলো করার জন্য বলছেন সুন্দর প্রফুর ঠাম মনোবিমোহন রস ভাসে হয় কথোপকথন এটা মনে হলেই ঠাকুরের কথা মহারাজের কথা বেশি করে মনে পড়ে ঠাকুরের জন্য এরকম আছে বলছেন ঠাকুরের শরীর সুন্দর এবং বিমোহন এত সুন্দর সেটা মানুষের মনকে বিমোহিত করে দিতে পারত এবারে আকুলিত করে দিতে পারত এত সুন্দর দেখতেছিলেন তারপরে তার যেটা দেখে সবাই আকর্ষণ হতো রস ভাসে হয় কথোপকথন তিনি যখন কথা বলতেন এত মজার মজার কথা বলতেন মজার মজার কথার ভেতরে ভগবানের কথা বলতেন নানা রকমের কথা বলতেন নকল করে দেখাচ্ছেন এটা ভূতেশানন্দজি খুব দেখাতেন যে এটা ওরা মহাপুরুষ মাঝে কাছে দেখেছিলেন ঠাকুর নাকি এমনি করে সেই যখন ছেলেরা দীর্ঘদিন ধরে মেয়ে সাজে মেয়ে সাজতে মেয়েদের ভাব তাদের ভেতরে এসে যায় নাকে ওই বড় নথ যাত্রাপালে এবং সেই পান খায় তো পানের পিক ফেলবার সময় নথের ইয়েটাকে তুলে ফুত করে পিক ফেলে কেমন করে তারা করতেন কিরকম ভাবে তারা তাকাতেন চোখে তাকানো কিরকম হতো মারা যেগুলো যেরকম মহাপুরুষ মাঝের কাছে শুনেছিলেন সেগুলো আমাদের করে করে দেখাতেন পুথিকার লিখছেন দেখিয়া শুনিয়া চক্ষু শ্রবণ পরে ধরিলেন প্রভু পরে ধরিলেন মিঠা পরে প্রভু কণ্ঠে গীত বলছেন দেখে শুনে যারা দেখেছে যারা শুনেছে তাদের চোখ এবং শ্রবণ কান চোখ এবং কান দুটোই মোহিত হয়ে গেছে এরপরে ঠাকুর গান শুরু করলেন কেমন সে গান কোকিল জিনিয়া কণ্ঠ ভক্তি গীতভক্তি ভরা গীতের ভিতর ছুটে ভাবের চেহারা বাক্যেতে প্রসবে ছবি তাহারও কারণ মহামন্ত্র অবিকল প্রভুর বচন সকলেই বাক্যে ছবি দেখিতে না পায় যে দেখে সে দেখে মাত্র প্রভুর কৃপায় তিনি গান গাইছেন সে গান গাইবার সময় তার মনে যে আনন্দ যে মনে যে তৃপ্তি সেই তৃপ্তির ছবি যেন তার চোখ মুখের মধ্যে ভেসে ওঠে বেশিরভাগ সময় আমাদের মনের ভেতরে সেই ছবিটা ভেসে ওঠে না তার কারণ হচ্ছে আমরা সেই ভালোবাসা সেই আনন্দ দিয়ে গানগুলো গাই না শ্রীরামকৃষ্ণদেবের নিজের কথা আছে তিনি বলছেন কেমন হতে হয় গান গাইবার সময় কীরকম হতে হয় তিনি বলছেন যে যে দেবতার গান গাইবে তাকে চোখের সামনে বসিয়ে নেবে এবং তাকে চোখের সামনে বসিয়ে নিয়ে ভাববে তিনি তোমার গান শুনছেন এবং যখন আপনি মনে করবেন যে আপনার প্রিয়জন যাকে আপনি গান শোনাচ্ছেন তিনি আপনার চোখের সামনে বসে আছেন আপনার গান অনেক বেশি আকর্ষণীয় হবে এবং আপনি মন প্রাণ উজাড় করে গাইবেন ঠাকুরের গান গাইবার বৈশিষ্ট্য হচ্ছে তিনি যেন তাকে দেখতে পেতেন এবং তাকে গান শোনানোর মধ্যে যে আনন্দটা প্রকাশিত হতো সেটা তার চোখ মুখ দিয়ে বোঝা যেত এবং তিনি যখন গাইতেন তখন তার সেই শব্দ তার আকুলতার মধ্যে বলছেন তিনি যখন গান গাইতেন গানের গানটা যেন শব্দাকারে প্রকাশিত হতো আমার মনে আছে আমরা একটা গান শুনেছিলাম আমরা তোমায় নিতে আসি নাই দেখা দাও কে জীবন ও কানায় এই গান হচ্ছে গান যখন হচ্ছে মনে হচ্ছে যেন একদল সেই চাষাভূষ মানুষ তারা এসেছেন শ্রীকৃষ্ণের কাছে এবং শ্রীকৃষ্ণ যেন এক কর্নারে বসে আছেন এবং এরা গাইছেন হাত পা নাড়িয়ে যে তোমাকে আমরা নিতে আসিনি শুধু একবার মাত্র দেখতে এসেছি আপনাদের মধ্যে কেউ কারুর যদি সৌভাগ্য হয়ে থাকে এই সুপ্রিয় এরা তো সব খুব বড় গায়ক এদের যদি সৌভাগ্য হয়ে গিয়ে থাকে মাঠে একজন খুব বিখ্যাত গায়ক ছিলেন আমাদের সর্বকানন্দজি বা এরা যার কাছে গান শিখেছেন তার গান আমরা বড় একটা বাইরে কখনো রেকর্ডেড অবস্থায় দেখিনি বলে তার গান শুনতে পাই না তিনি হলেন রমেশ মহারাজ স্বামী ক্ষেমানন্দ খেন ক্ষেমানন্দজী মহারাজ খুব ভালো স্বাস্থ্য ছিল স্বামীজির ঘরের কাজকর্ম দেখতেন এবং সারাটা জীবন তিনি স্বামীজির ঘরের কাজকর্মই করেছেন এবং গান গাইতেন অপূর্ব গান গাইতেন আমাদের এই তারপরে কালী কীর্তন এসব ওনার কাছেই শেখা এমনকি যে সাধুদের যখন শরীর চলে যায় সেই যে আড়াই তিন ঘন্টা যে গান হয় সেটাও একা উনি রমেশমাজ একাই করতেন এবং আমরা তার সঙ্গে সঙ্গে থাকতাম পূজনীয় মহারাজ যখন গাইতেন তার গানের ভেতরে এমন একটা আপুতি ছিল করি পরে আনিলে হেকারে গিরি মম নন্দিনী আমারও অম্বিকা দ্বিভুজা বালিকা এ যে দশ ভুজা এই যে সপ্তমীর দিন সকালে যখন তিনি গাইতেন তখন আমাদের সত্যি সত্যি অবাক লাগতো অম্বিকা তিনি দুভুজা এ দশভুজা কি করে হলো মা মেনুকার যে সেই বিস্ময় সেটা যেন তার সেই গানের ভেতর দিয়ে প্রকাশিত হতো চোখ খুলে যেন দেখা যেত কিংবা বলিস দুদিন থাকতে তার নবমীর দিন সকালে গানটা গাওয়া হতো বলিস দুদিন থাকতে হে তা কালকে ভোলা নিতে এলে ক্ষতি কি তাই ভাব বল না আমায় থাকবে ঘরে নিচে খেলে সেইখানে একটা জায়গা আছে সিদ্ধি বাটবো আপন হাতে শুনেছি সে তুষ্টতাতে গঙ্গা জল আর বেলপাতাতে নিত্য মাথায় নেব দেব ধুয়ে বা এরকম কিছু আছে ভুলে গেছি শব্দগুলো সে যখন তিনি গাইতেন মনে হতো যেন একটা বাচ্চা মেয়ে পালঙ্কে বসে পা দোলাচ্ছে তিনি হলেন উমা আর মা তাকে সলা পরামর্শ দিচ্ছেন তুই তাকে মিষ্টি করে বুঝিয়ে দুটো মিষ্টি করে ভুলিয়ে তাকে রাখিস ধরে সে এমন ভাবে সুন্দর করে তিনি বলতেন গান গাইতেন মনে হতো যেন সেই মা যেমন ছোট মেয়েকে বদমতলব দিচ্ছেন ঠিক সেই রকম এই যে এখানে আছে না গীতের ভিতরে ভাব ফুটে চেহারা বাক্যেতে প্রসবে ছবি তাহারও কারণ মহামন্ত্র অবিকল প্রভুর বচন সকলেই বাক্যে ছবি দেখিতে না পায় যে দেখে সে দেখে মাত্র প্রভুর কৃপায় বলছেন যে বাক্য গান যখন গাইছে সেই গান যেন একটা শব্দগুলো যেন একটা ছবির আকারে ধারণ করত। শ্রীরামকৃষ্ণদেব যখন গাইতেন রমেশ মহারাজ বা আমাদের ক্ষেত্রে কি হয় কয়েকটা কোনো একটা গানে হয়তো গাইবার সময় এমন একটা সুন্দর ভাব থাকে যে আমাদের মনে হয় যে গাইছি না যেন ছবিটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঠাকুর যখন গাইতেন তখন মনে হতো তার সেই প্রতিটি মুখনিশ্রিত বাণী যেটিকে মহামন্ত্র বলেছেন অবতারের মুখনিশ্রিত প্রত্যেকটি শব্দের মধ্যে দিয়ে যেন সেই ছবি ফুটে উঠেছে অপূর্ব সেই ছবি ফুটে উঠেছে যেন চোখে দেখা যাচ্ছে তিনি কি গাইছেন পুঁথিকার বলছেন সকলেই কৃপা মাত্র সকলেই সকলেই বাক্যে ছবি দেখিতে না পায় যে দেখে সে দেখে মাত্র প্রভুরও কৃপায় সকলেই দেখ কৃপা যেন কেন নহে বিতরণ জিজ্ঞাসীলের কথা যদি শুনো তবে মন এইটা একটা ইটার্নাল কোয়েশ্চেন সেটা হচ্ছে সকলেকে তিনি কৃপা করেন না কেন ভগবান কাউকে কাউকে কৃপা করেন কাউকে কাউকে কৃপা করেন না মনে হয় যে যেন তিনি যেন কৃপা বিতরণে যেন দিচ্ছেন পার্সিয়ালিটি কেন এইটার প্রশ্ন যদি ভগবানকে জিজ্ঞেস করা হতো ঠাকুর কি উত্তর দিতেন সেইটা আমরা দেখি তিনি পুথিকার লিখছেন কৃপা মানে এইখানে ভক্তি সমুজ্বল সাঙ্গদের মাত্র প্রাপ্তব্য কেবল অতিগপ্য বস্তু ভক্তি ভক্তগণ বিনে স্বরূপ আস্বাদ তার অন্যে নাহি জানে বলছেন যারা তার নিজের লোক নয় তাদেরকে তিনি কখনোই ভক্তিধন দিতেন না এবং ভক্তিধন থেকে মুক্তিও দিতেন না তাহলে ভগবানকে যদি ভগবানের কৃপা পেতে হয় তাহলে অবশ্যই অবশ্যই যেটি প্রয়োজন সেটা হচ্ছে ভগবানের আপনার লোক হতে হবে আমাদের সাধুরা বলতেন আপনা আদমি আপনা আদমি হওয়াটা ভীষণ জরুরি সংসারেও যেমন আপনা আদমি হওয়াটা খুব জরুরি নিজের লোক না হলে কৃপা পাওয়া যায় না ঠিক সেই রকম ভগবানের ক্ষেত্রেও আপনা আদমি হতে হবে এ আপনা আদমি না হলে খুব মুশকিল আপনা আদমি হওয়া চাই আমরা অনেকেই ভগবানকে ডাকি কিন্তু তার কৃপা পাই না তার কারণ হচ্ছে তিনি দেখে নেন তার এই কৃপা ধারণের আমরা যোগ্য কিনা এটা হচ্ছে কথা আমরা ডাকতেই পারি তাতে কোনো অসুবিধা নেই তিনি বলছেন অতি গোপ্য বস্তু ভক্তি ভক্ত মিনে স্বরূপ আস্বাদ অন্য নাহি জানে বলছেন অতি গোপনীয় বস্তু সহজে কাউকে দেওয়া যায় না আমি যার তার হাতে দিয়ে দিতে পারি না আমাদের এখানে একজন আছেন তাকে কোনো কিছু বলা হলে আমাদের যদি কোনো কিছু স্প্রেড করতে হয় কোনো নিউজ স্প্রেড করতে হয় তাকে বলে দিলেই হবে এটা একটা অদ্ভুত ব্যাপার তিনি গেছেন আমাদের সাধুরা গিয়েছেন একজনের একটুখানি মেডিকেল টেস্ট চেক আপ করানো আছে আমাদের তো কিছু করতে গেলে হাসপাতালে যেতে হয় সেই মেডিকেল চেক আপ করার পরে আমাদের সাধু আসছিলেন তিনি ওই ওই চত্বরে ওষুধের দোকানে যে ওষুধ তুলতে গিয়ে জিজ্ঞেস করছেন ও কি চলে গেছে বলে হ্যাঁ চলে গেছে বললেন ওর সাথে আরেকজন মানে যিনি স্প্রেড করেন কথা ওর সঙ্গে পাঠানো হলো তাও চলে গেলো বলছে না ওনার ভীষণ তারা আজকে সোমনাথ মহারাজ ব্যাংকে একুশ হাজার টাকা জমা দিতে দিয়েছেন তাই একুশ হাজার টাকা জমা দিতে গেছেন তাই উনি ওকে নিয়ে গেলেন না খানিক বাদে আবার একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে আচ্ছা ওকে কি দেখেছ ওই অমুক দাদাকে দেখেছ কোন দিকে গেল সে বলছে গেছে সোমনাথ মহারাজ একুশ হাজার টাকা জমা দিতে বলেছেন সেই একুশ হাজার টাকা জমা দিতে গেছেন এরকম একজন দুজন তিনজন চারজন সকলকে যাদের পরিচিত যাদের সাথে কথা হচ্ছে যেখানে যেখানে আমাদের সেই দাদা যেতে পারে সবার কাছে গিয়ে জানা যাচ্ছে গোটা বাজারে সবাই জানে এমন সাদীপ রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশ হাজার টাকা ক্যাশ জমা দিতে বলা হয়েছে এর ছোটোখাটো বহু ঘটনা বহু ঘটনা কোনো কিছু স্প্রেড করতে হলে আমরা ওই দাদাকে বলে দিই যে এটা এবার ছড়াতে হবে আমরা জানি যে আমরা ওই চলে যাবার মানে আশ্রম থেকে লঞ্চ ঘাট যাওয়ার পথে যার সাথেই দেখা হবে বা কেউ যদি আমাদের জিজ্ঞেস করেন এই বিশেষ বস্তুটা জিজ্ঞেস করতে হবে তাই তো একে তো গোপন কথা বলা যাবে না কারণ এই গোপন সমস্ত কিছু ছড়িয়ে দেবে ঠিক এই এইরকম ভক্তিধনও যাকে তাকে দেওয়া যায় না যেটা ধারণ করতে পারে না যেটা সম্ভব নয় তাই বলছেন অতি গোপ্য বস্তু গোপনীয় জিনিস যাকে তাকে দেওয়া যাবে না অতি সঙ্গোপনে প্রভু রাখা প্রভুর রাখা প্রভুর ভান্ডারে নয় বিতরণ রহে হয় যারে তারে আমরা যেমন দামি জিনিস আলমারির ভেতরে রেখে দিই তালা চাবি দিয়ে রাখি কাউকে জানতে দিই না ঠিক সেই রকম যাকে তাকে এটা জানতে দেওয়া হয় না কভু নহে বিতরণ যার অবতারে বটে মুক্তি বরিশার ফোঁটা ভক্তি সম্বন্ধে কিন্তু লক্ষ্য তালা আটা লীলা দর্শনে তার পাবে পরিচয় ভক্তিদান শ্রী যেথা জেথা সেথা নয় বলছেন অবতারের কৃপা সে একবারে বর্ষার ধারার মতো প্রকাশিত হয় অবতারের ভালোবাসা সকলের প্রতি প্রকাশিত হয় বরষার ধারা যেরকম বিচারবিহীন ভাবে সকলের উপর ঝরে পড়ে সকলকে স্নাত করে তার কৃপাতে কিন্তু ভক্তি ভগবানকে ভালোবাসার যে ইচ্ছাটা সেটা তিনি সকলের ভেতরে জাগান না সকলে সেই জিনিসটা পায় না যারা যোগ্য নয় তাদেরকে তিনি কখনোই দেন না অতএব আমরা ভগবানের কৃপা পাচ্ছি না মানে বুঝতে হবে যে আমার এখনো মধ্যে সেই আকুলতাটা তৈরি হয়নি পুথিকার লিখছেন যখনই তাকে জিজ্ঞেস করা তিনি এই গানটি গাইতেন ভক্তি প্রার্থী ভক্তে দিতে উত্তর কাতর হইয়া প্রভু গাইতে নিগির আমি ভক্তি দিতে কাতর হই মুক্তি দিতে কাতর নই রে এক ভক্তি আমার ছিল বৃন্দাবনে গোপ গোপী বিনে অন্য নাহি জানে যাহার কারণে নন্দের ভবনে নন্দের বাধা আমি বই মাথায় বই করে বই শুনো চন্দ্রা বলি ভক্তি কথা কই মুক্তি মিলে অনেক ভক্তি মিলে কই আমি যে ভক্তির জন্য পাতাল ভুবনে শুনিয়া গীতের ভাব বুঝো তুমি মন কিবা ভক্তি কিবা তাহারও লক্ষণ ভক্তির সমান বস্তু আর কিবা আছে ভক্তি দিয়া ভগবান বাঁধা যার কাছে এই কথাটা বলতে চাইছেন আমাদের ভেতরে যদি ভক্তিভাব জাগে আমাদের ভেতরে যদি ভগবানকে ভালোবাসা জাগে ভগবানের প্রতি ভালোবাসা জাগে সেই ভক্তি দিয়েই আমরা ভগবানকে মেধে রাখতে পারি আমরা ভগবানকে ভক্তির ভালোবাসা রজ্জু দিয়ে বাঁধি বলছেন আমি ভক্তি দিতে কাতর হই মুক্তি দিতে কাতর নই বলছেন ভক্তি দিয়ে দেবো ভক্তি দেব না কিন্তু কিন্তু মুক্তি দিতে আমার কাতর হই কিন্তু ভগবানের প্রতি ভালোবাসা সেটা এমন গভীর জিনিস সেটা আমি সহজে সকলকে দিতে রাজি হইনি এক ভক্তি আমার ছিল বৃন্দাবনে গোপ গোপী বিনে অন্য গোপ গোপীর যে ভালোবাসা এই যে ভালোবাসা সাধারণের হয় না আমাদের যখন এই যে আমরা ইয়ে করি ভগবানের কথা নিয়ে ভগবান বিপিনে বাঁশি বাজাচ্ছেন তার সে আহ্বান শোনা মাত্র গোপ গোপীরা তার সঙ্গে দেখা করতে চাইছে তার সঙ্গে মিলিত হবার চেষ্টা করছেন এমন সময় তারা দেখছেন যে দরজা অর্গল রুদ্ধ রয়েছে তার অর্গল দরজা বন্ধ করে রাখা আছে তাদের মনে হতে থাকলো গোপিনীদের এই শরীর হচ্ছে বন্ধন এই শরীর বন্ধন স্থূল শরীরটা হচ্ছে বন্ধন এই স্থূল শরীরের কারণে আমি ভগবানের সঙ্গে মিলিত হতে পারছি না জীর্ণ পোশাকের মতো সেই শরীর ছেড়ে দিয়ে তারা সূক্ষ্ম শরীরে ভগবানের সঙ্গে লীন হতে পারেন আর এই দেখুন আমাদের প্রত্যেক দিন ইয়েতে নোটিশ দেওয়া থাকে ক্লাস শুরু হবে তিনটে পঁয়তাল্লিশ মিনিটে আর আমরা চারটে পাঁচের আগে কোনোদিন ঢুকবার আমাদের ইচ্ছা হয় না আমরা সমস্ত কিছু দেখি সব কিছু করি সবকিছু শুনি কিন্তু সময় মতো আমাদের আসে না তার কারণ হচ্ছে এই যে ভক্তি ভগবানের প্রতি এই যে ভক্তি বিশেষ রকমের যে ভক্তি এই বিশেষ ভালোবাসা এটা আমাদের আসে না তার কারণ হচ্ছে তিনি আমাদের সেই ভালোবাসাটা আমরা অযোগ্য প্রার্থী তাই এই ভালোবাসা তিনি আমাদের দেন না বলছেন ভক্তি হলে কীরকম হয় যাহার কারণে নন্দের ভবনে নন্দের বাধা আমি মাথায় করে বই নন্দের ভবনে তিনি তার বোঝা তিনি মাথায় করে বইতেন কেন নন্দ তাকে এত ভালোবাসত এই ভালোবাসার বন্ধনে তিনি যেন বন্ধ হয়েছিল। বলছেন শুন চন্দ্রাবলি ভক্তির কথা কই মুক্তি মিলে অনেক ভক্তি মিলে কই মুক্তি মিলে যায় কিন্তু ভালোবাসা তৈরি হয় না মুক্তি মেলে যদি আমাদের ভেতরে সব কিছু থেকে চাহিদা কমে যায় শূন্য হয়ে যায় কিন্তু ভক্তির চাহিদা ভক্তি কোন কোনো কখনো কোনো সম্পদের মধ্যে পড়ে না যেমন সুষ্ণি শাক শাকের মধ্যে পড়ে না মিছরি যেমন মিষ্টির মধ্যে পড়ে না ঠিক সেরকম ভক্তিও কোনো কামনার মধ্যে পড়ে না কিন্তু এক অদ্ভুত এক কামনা যে কামনা যেটি না পেলে ভগবানের অস্তিত্ব সম্পর্কে আমরা অবহিত হতে পারি না আমরা শূন্য মিলে যাই মুক্ত হয়ে যাই কিন্তু ভগবানের প্রতি আমাদের ভালোবাসাটা আমাদের হয় না এই সেদিনকে একজনকে বলছিলেন একজন আমাদের বলছিলেন যে খাবার ইচ্ছে হচ্ছে একটি ছোট ছেলে তার খাবার ইচ্ছে হচ্ছে খাইয়ে দাও কে কবে চলে যাবে তার কোনো ঠিক নেই শেষকালে চলে যাবে এইটি খাওয়া হবে না এটা তার মনের মধ্যে হবে ঠিক সেই রকম ভক্তি না পেলে মুক্তি পেলে তখনও সেই মুক্তি আমাদের কাঙ্ক্ষিত হয় না তার কারণ হচ্ছে ঈশ্বরের প্রতি ভালোবাসা যাকে মুক্তি পেলে তো আমরা ঈশ্বরের স্বরূপ হয়ে যাব কিন্তু সেই স্বরূপের অস্তিত্বকে যদি আমরা অনুভব না করতে পারি তাহলে সেই মুক্তি আমাদের কোনো কাজে লাগবে না আমি যে ভক্তির জন্য বলি রাজার রই পাতাল ভুবনে হয়ে বলি রাজা তাকে এমন ভালোবাসার বন্ধনে বেঁধেছিলেন যে তিনি তার দরজায় দারোয়ানের কাজ করতেও রাজি হয়ে গেছিলেন ভগবান এতখানি এতখানি দিচ্ছেন তিনি এই ভক্তি দেবার বদলে খুব কড়া কারণ আমরা কেউ তার সেই ভক্তি পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারিনি লিখছেন আর এক প্রশ্ন করিবারে অবতারে প্রভুদে বক্ষিলের স্বামী যাহার শকতি মায়া সৃষ্টির জননী বিশ্ব গুরু কল্পতরু জগত গোসাই সৃষ্টিতে যাহার মোটে আত্মপর নাই অনেকেই দর্শন করিল তাহারে কেন তবে সকলেই ভক্তি নাহি পায় তদুত্তরে শুনো মোহন কহিবা কল্পতুরু প্রভুদেব দর্শন তাহাই মিলিল তার প্রভুর সদন অবিদ্যায় মুক্ত মন এবে লোক প্রায় সতত প্রমত্তচিত তাহার সেবায় কোটির মধ্যেতে যে বা অত্যুন্নত জন রজগুণে করে কর্ম সত্যে খুবই কম ধার্মিকের নামে তিনি লোক মধ্যে জানা করে কর্ম মূলে ধন মানেরও কামনা পূর্ণমাত্র সত্যগুণ নহে যতক্ষণ হইবার নাহে শুদ্ধ হরিপদে মন ষোলো আনা দিলে মন তবে বস্তু মিলে মিলে না যদ্যাপি বাক্য রহি এক রহে এক তিলে হরিপদে পূর্ণমন মা পূর্ণ মন নামে যাহা গাই ভক্তির সঙ্গেতে তার ভিন্ন ভেদ নাই পুন যেথা ভক্তি সে হরি মুর্তমান পূর্ণ মন ভক্তি হরি তিনেরই সমান সুদুর্লভ শুদ্ধ ভক্তি ঈশ্বরের পারা ভক্তি দিয়া ভগবান ভক্তে দেন ধরা চিরকাল যিনি ভক্ত তিনি এখন যে আছে সে আছে ভক্ত না হয় নূতন ভক্তির সন্ধানে জীব কখনো না পায় বস্তু না থাকিলে বস্তুকে বাঁচায় প্রভুর নিকটে যায় যত লোকজন মাগে নানা দ্রব্য ইহ সুখের কারণ গুরুপদ ভিন্ন অন্য কামনা অবিদ্যার রঙ্গ ভক্ত জনে করে ঘৃণা সেই হেতু লোকজনে কাম্য বস্তু চায় সেই হেতু লোকজনে কাম্য বস্তু পায় ভক্তি ছাড়া প্রভু কল্প পায় পুথিকার বলছেন পুথিকার একটা দারুণ কথা বলছেন এটা একটা খুব সুন্দর বলছেন যে ভক্তিধন সবাই পায় না তার কারণ হচ্ছে আমরা ভগবানের কাছে যাই আমরা ভক্তিও করি ফুল বেলপাতা মালা তুলসী পাতা কত কি নিয়ে যাই কিন্তু ভেতরের ভালোবাসাটা কিছুতেই আমাদের তৈরি হয় না এবং এই ভেতরের ভালোবাসা তৈরি হয় না বলে ভগবান থেকে আমরা অনেকটা দূরে থাকি একটা ঘটনা আমরা বুদ্ধিসানন্দী মহারাজের মুখে শুনেছিলাম একদিন সকালবেলা মহারাজ সকালের দর্শনের প্রণামের দিন আগের দিনের ঘটনা বললেন ঘটনা হল এই একজন মহারাজের কাছে পার্সোনাল ইন্টারভিউ চেয়েছিলেন সামনাসামনি গিয়ে দেখা করতে চেয়েছিলেন তাকে সেই অনুমতি দেওয়া হলো তিনি গেলেন মহারাজের কাছে এবং গিয়ে তিনি হাউ হাউ করে কাঁদছেন মহারাজ বলছেন আমার মনে ভীষণ আনন্দ হচ্ছে যে অন্তত ভগবানকে চাইবার জন্য একজন কারুর এরকম চোখ দিয়ে জল বেরোচ্ছে তারপরে তিনি তাকে বলছেন মা ওঠো বলো কি হয়েছে বলছে মহারাজ আপনি একবার বলুন যেন উঠে যায় তারপরে মহারাজ বলছেন কি উঠে যাবে তখন তিনি প্রণাম করে বলছেন ভাড়াটি উঠে যাবে এই ঘটনাটা বলে আমরা খুব শুনে আমরা খুব হো করে আসছি আপনাদের হয়তো মুখে হাসি হবে মহারাজ কিন্তু একটু হাসলেন না গম্ভীর হয়ে গেলেন বলছেন মনে মনে খালি ভাবছি ঠাকুরকে কি সব জিনিস উপহার দিয়ে গেলাম এই যে আমাদের যাদের দীক্ষা হয় মন্ত্র দীক্ষা হয় এদেরকে আমাদের গুরুরা আমাদের শ্রীরামকৃষ্ণ আমাদের ইষ্টের পাদ উপহার দিয়ে যান প্রভু মহারাজ দীক্ষা দেওয়ার পরে আরেকবার করে অঞ্জলি দিতেন দ্বিতীয়বার অঞ্জলির কারণ কি জিজ্ঞেস করতেন জিজ্ঞেস করলে বলতেন এই যে এতজনের দীক্ষা হলো এদের সকলের ভার আমি ঠাকুরের হাতে তুলে দিলাম আমি অঞ্জলি দেওয়ার সময় বলি ঠাকুর এদেরকে সবার তোমার পাদপদ্যে নিবেদন করলাম তুমি দয়া করে গ্রহণ করো এই যে ঠাকুরকে যেন আমরা উপহার দিচ্ছেন আমাদের গুরুরা আমাদেরকে শ্রীরামকৃষ্ণ দেবের পাদপদ্য উপহার দিচ্ছেন বলছেন আমি তখন মনে মনে ভাবছি কি বস্তু ঠাকুরকে উপহার দিয়ে গেলাম এইটা হচ্ছে কথা এটা হচ্ছে ভীষণ রকমের কথা হয়তো আমার কথাটা আপনার শুনতে খুব কটুবোধ হবে কিন্তু এই কথা সত্য যে আমরা কিন্তু ভগবান ছাড়া আর সমস্ত কিছু চাই যদি সেদিনকে একজন খুব চিৎকার চেচাবি করছেন তখন আমি মঠে আছি এই প্রসাদ শেষ হয়ে গেছে তখন প্রায় তিনটে বাজে প্রসাদ শেষ হয়ে গেছে আমরা তখন তাকে বলছি যত বুঝিয়ে বলার চেষ্টা করছি যে প্রসাদ শেষ হয়ে গেছে আপনাকে আমরা শুকনো প্রসাদ দিচ্ছি খিচুড়ি প্রসাদ দেওয়া যাবে না যিনি চিৎকার করছেন গলার একবার সিটি সব ফুলিয়ে চিৎকার করে বলছেন আমি স্মরণানন্দজির ভক্ত আমি কেন প্রসাদ পাবো না ওই আর পাঁচজন ওদের জিজ্ঞেস করুন আমি জিজ্ঞেস করেছি ওরা কেউ দীক্ষা নেয়নি ওরা খিচুড়ি খাবার ওর তার কাছে কিন্তু প্রসাদটা প্রসাদ না ওটা হচ্ছে খিচুড়ি বলছেন ওরা যদি খিচুড়ি পেতে পারে তাহলে আমি কেন খিচুড়ি পাবো না আমি স্মরণানন্দজির কাছে দু সালে দীক্ষা নিয়েছি আমি তখন বলতে বাধ্য হলাম দীক্ষার সময় কি আর কোনো কাগজ স্মরণানন্দ দিয়েছিলেন তাতে তুই লেখা ছিল যে তুমি যখন আসিবে তখনই বেলুন মঠ হইতে তোমাকে খিচুড়ি প্রসাদ দেওয়া হইবে এরকম কোনো কথা দেওয়া হয়েছিল বর্তমানে এক মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে গেলেন মানে আপনার কাছে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে ঠিক আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে কার্ডের মধ্যে লেখা আছে দুটো অবধি প্রসাদ দেওয়া হবে এখন বাজে বিকেল তিনটে আপনি এখন এসে এতক্ষণ বারোটা থেকে প্রসাদ দেওয়া হচ্ছে এখন এসে এরকম চিৎকার চেঁচামেচি করলে কিন্তু এটা হবে না তিনি সে বারবার কিন্তু একটাই কথা বলছে আপনারা আমাকে অপমান করছেন আমি খিচুড়ি না খেয়ে আমি কি করে যাব আমরা চেষ্টাও করলাম অনেক সময় তারপর চেঁচে তলা থেকে খিচুড়ি দেওয়া হচ্ছিল বললেন আমাকে চাঁচা খিচুড়ি কেন দেওয়া হবে আমাকে ভালো খিচুড়ি কেন দেওয়া হবে না মাঝে মাঝে খুব অবাক লাগে জানেন তো এই ঘটনাগুলো যখন ঘটে তখন খুব অবাক লাগে আমরা ভগবানের কাছে কি করতে আসি কি চাইতে এসেছিলাম কি কেন আমাদের ভক্তি হয় না কেন আমাদের বিশ্বাস হয় না এত দূর থেকে দমদম থেকে এসছিলেন বললেন ভদ্রমহিলা দমদম থেকে নিশ্চয়ই বাড়ি সমস্ত কাজকর্ম সেরে ছুটতে 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 এসেছেন এবং সেই সামান্য খিচুড়ি না পাওয়ার জন্য তিনি যে সমস্যা তৈরি করলেন তাকে প্রসাদ দেওয়া হচ্ছে এমনকি আমরা বললাম যে আমি খুঁজে পেতে দেখছি যদি ফল প্রসাদও পাওয়া যায় ফল প্রসাদ পাওয়া গেল না শুকনো বোধে প্রসাদ ছিল উনি সেগুলো নিতেই রাজি হলেন আমার হাত থেকে নি না বললেন আমার নিতে হলে খিচুড়িই নেব আর না হলে আমি কিচ্ছু নেবো না আর আমার কোনো কিছু লাগবে না আমি খিচুড়ি খাবো বলে এসেছিলাম এই যে দৃষ্টিভঙ্গিটা বদলে আমরা প্রসাদ পাবো বলে যাই না আমরা খিচুড়ি পাবো বলে যাই এই ঘটনা প্রায় প্রত্যেক বছর আমি চোদ্দ বছর বেলুর মাঠে থেকেছি প্রত্যেক বছর প্রত্যেকটি উৎসবে আমরা একজন না একজন এরকম কখনো কখনো জনকেও আমরা পেতাম এরকম ঘটনা এরা কিন্তু দীক্ষা নিয়েছেন প্রত্যেকেই ভগবানের মন প্রাণ উদ্ধার করবেন প্রত্যেকেই জব ধ্যান করবেন ভদ্রমিলাতে এমন কথাও বলে ফেলেন যাওয়ার সময় তাহলে এই যদি খিচুড়ি না পাওয়া গেলে এই মন্ত্র জপ করে আমার কি লাভ আছে মন্ত্র জপটা নিজের ইচ্ছায় এসেছি যে দেখুন আমাদের ভগবান এই ঘটনাগুলো আমাদের বলে দেয় ভগবানের কাছে আমরা কি দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছি আমার ভেতরে এতটুকু পরিবর্তন আপনাদের একটা ঘটনা আমরা বলেছিলাম মনে আছে একজন সাধুকে দেখে একজন মহিলা বলেছিলেন আপনার প্রোফাইল পিকচারটা দেখে জামাইবাবু জামাইবাবু মনে হচ্ছে এই যে জামাইবাবু জামাইবাবু মনে হচ্ছে তার মানে আমার মন ওই যে সংসারিক আসক্তি ওই বিয়ে তারপরে সংসার করা ওই যে তার বাইরে আর বেরিয়ে যেতে পারছি না কেন ভক্তি দিতে ভগবান কাতর হন তারই উত্তরটা এখানে বলা হচ্ছে বলছেন রজগুণে মত্ত আমরা বলছেন রজগুণে কর্ম করে কর্ম কম সত্য খুব কম রজগুণে করে কর্ম সত্য খুব কম কোটির মধ্যেতে যে বা অনুন্নত জন অত্যুন্নত জন ধার্মিকের নামে তিনি লোকমধ্যে জানা করে কর্ম মূলে ধন মানেরও কামনা অনেকে খুব ভালো ভালো কাজ করে অনেকে অনেক রকমের কাজ করে এখানে সেবা দিচ্ছেন ওখানে সেবা দিচ্ছেন সেখানে সেবা দিচ্ছেন ফেসবুক তো মুখ পুস্তিকা জ্ঞান পুস্তিকাই বলি আমি দেখছিলাম এই শীতকালে খিচুড়ি দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় খিচুড়ির পরিমাণ এইটুকু মানে একটা ছোট বাটি একটা ছোট বাচ্চা ছেলে যতটুকু খিচুড়ি খেতে পারবে ততটা অথচ ফেসবুকে অন্তত আঠাশখানা ছবি দেওয়া হয়েছে তারা খিচুড়ি দেওয়া হচ্ছে প্রথম দিকের ছবিগুলোতে কিছুতেই বোঝা যাচ্ছিল না যে কতটা করে খিচুড়ি দেওয়া হচ্ছে আমি দেখার চেষ্টা করছিলাম কতটা খিচুড়ি দেওয়া হচ্ছে আত পেটা খিচুড়ি আমরা এই যে দিচ্ছি এর ভেতরে আমাদের কতগুলো জিনিস কাজ করছে আমাদের রজগুণ কাজ করছে প্রবল প্রবল্যক কাজ করছে সত্যগুণও তার মধ্যে আছে মানুষকে ডেকে ডুকে নিয়ে এসে দিচ্ছি অথচ আমাদের ভেতরে এমন একটা তীব্র তমবোধ তমগুণ কাজ করছে যে তীব্র তমগুণের জন্য আমরা কখনো কোনো কিছু করে উঠতে পারছি না একদল অধ্যাপকের গল্প আপনাদের বলেছিলাম যারা ইয়াস রিলিফ এসেছিলেন প্রচুর পুরোনো কাপড় মশারি নিয়ে এসেছিলেন এবং সঙ্গে কিছু খাদ্য বস্তু এনেছিলেন আমার সবচেয়ে আকর্ষণ লেগেছিল খুলে দেখলাম যে যে একটা প্লাস্টিকের আছে ওই ছোট্ট প্যাকেটের ভেতরে কি আছে সেই নিউট্রেলার পরিমাণ কোনোটায় ছটা কোনোটায় পাঁচটা কোনোটায় সাতটা খুব বেশি হলো সাতটা আপনি ভেবে দেখুন তো ওই সাতটা নিউট্রেলা দিয়ে কি তরকারি হবে এবং সেই তরকারি আমরা কার মুখেতে দেব। অথচ দেবার জন্য সেই সেই কলকাতা নরেন্দ্রপুর অঞ্চল কোথায় থেকে সব একত্রিত হয়ে ট্রলার ভাড়া করে তারা এসেছেন এবং এখানে এসে তারা সেই সেগুলো দেবেন এবং তারা বলছেন আমরা ভীষণ আত্ম আত্মতৃপ্তি পাচ্ছি কিন্তু যারা নিচ্ছেন তাদের তারা কি তৃপ্তিটা পাচ্ছেন আমাদের এখানে কাজটা শুধুমাত্র ওই রজ হয় মানুষজন সব ধন্যই ধন্যই করছে বিরাট বিরাট সব ব্যানার নিয়ে এসছেন প্রচুর বড় বড় ব্যানার নিয়ে এসছেন রাস্তার এদিকে ব্যানার দেওয়া হচ্ছে ওদিকে ব্যানার দেওয়া হচ্ছে যেখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে না সেখানেও ব্যানার দেওয়া হচ্ছে আমি চুক্তি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের সেক্রেটারি হিসেবে চুক্তি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এ কি কাণ্ড কিন্তু এই দেবার সময় একটা মানুষকে যদি অশ্রদ্ধা করে দেওয়া হয় আমি যদি পাঁচটা মানুষকেও দিই তাহলে সেই শ্রদ্ধার সঙ্গে দিতে হয় দান সম্পর্কে বলছে শ্রদ্ধয়া দেয় অশ্রদ্ধা শ্রিয়া দেয়ম সংবিধা দানের এই পাঁচটি দিক আছে শ্রদ্ধার সঙ্গে দেবে অশ্রদ্ধার সঙ্গে দেবে না ভক্তির সঙ্গে দেবে শ্রদ্ধার সঙ্গে দেবে এবং তোমার যেমন ক্ষমতা সেই অনুযায়ী দেবে আমার যদি ক্ষমতা হয় যে আমি পাঁচজনকে ভালো করে দিতে পারবো আমি পাঁচ জনকেই দেবো আমাকে অনেক দিতে হবে তার কিন্তু নয় কিন্তু এমন জিনিস দেব না যাতে অনেককে দিতে গিয়ে যে কাজটা করা হলো সেই কাজটা কোনোরকম সাকসেসফুলি হলো না ছবি সাতাশটা আঠাশটা ছবি রয়েছে ফেসবুকে আমি দেখছিলাম একটা 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম হ্যাঁ তারা খিচুড়ি দিচ্ছেন খুব ভালো কথা কিন্তু সেটা আদ পেটা দুপুরবেলা খেতে দেওয়া হচ্ছে একটা ছোট্ট কটোরির মধ্যে সেইটুকু দেওয়া যাচ্ছে অনেকে বলবেন এইটাই কে দেয় একদম ঠিক এটাই কে দেয় কিন্তু এইটা যে কজনকে দেওয়া হবে সে কজনকে যেন ভালো করে দেওয়া হবে ভরপেট খেতে দেবে বাবুরাম মহারাজ আছেন বেলুর মঠে এই ঠাকুরের উৎসবে খিচুড়ি বিতরণ হচ্ছে খুব গরিব মানুষ কিছু একসঙ্গে খেতে বসেছেন যিনি সার্ভ করছেন তিনি খুব উচ্চ পরিবার থেকে এসছেন যেমন অল্প অল্প করে খিচুড়ি খায় তিনি বারবার করে দিচ্ছেন আর খিচুড়ি শেষ হয়ে যাচ্ছে বাবুরাম মহারাজ অনেকক্ষণ ধরে দেখছিলেন তিনি ছুটে এসে সেই খিচুড়ির বালতিটা নিয়ে পুরোটাই সেই পাতে ঢেলে দিলেন সে অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন বাবুরাম মহারাজ বলছেন দেখছিস না ক্ষুধার্ত সে কি ওইটুকু তোর ওই দুহাতা হাতা কিছুটি দিয়ে এদের মন মন কিছুটি দিতে হবে এমন বিরাট কিছু দিতে হবে তা নয় কিন্তু যাতে আপনার মনটা যেন ভালো হয় ভগবানের কাছে যেতে হলে যে আমার অনেক ভক্তি লোক দেখানো ভক্তি থাকতে হবে তা নয় কিন্তু আমার ভালোবাসাটা যেন খাঁটি হয় তিনি খাঁটি জিনিস চাইছেন এবং যতক্ষণ না পর্যন্ত আমরা খাঁটি হতে পারছি ততক্ষণ পর্যন্ত তার কৃপা পাওয়াটা এত সহজ নয় তাই বলছেন প্রভুর নিকটে যায় যত লোকজন নানা দ্রব্য কারণ ভিন্ন মাগে ইহ সুখেরও কামনা অবিদ্যার রঙ্গ ভক্ত জনে করে কৃণা সেই হেতু লোক জনে কাম্য বস্তু পায় ভক্তি ছাড়া প্রভু কল্প তরুর তলায় আমার মনে আছে আত্মস্থানন্দ জি কাছে মন্ত্র দীক্ষা হচ্ছে আমরা ডালা সাজাচ্ছি যারা ডালা সাজাচ্ছিলেন হ্যাঁ অনী চক্রবর্তী আপনাকে খুঁজছি আপনি রোজ দেরি করে আসেন যারা ডালা সাজান তাদেরকে আমরা আমাদের বলে দেওয়া থাকতো সব জিনিসপত্র সাজাবেন একজন দুটি কাপড় এনেছেন তার ডালায় একটা একশো বত্রিশ সেন্টিমিটারের সেটা গুরুর জন্য এনেছেন আর একটা একশো সাতাশ সেন্টিমিটার কাপড় এনেছেন সেটা ঠাকুরের জন্য সেটা একটু বিলো কোয়ালিটি পার এরকম তারপরে যিনি ডালা সাজাচ্ছিলেন তিনি ভুল করে ঠাকুরের কাপড়টা গুরুকে দিয়ে দিয়েছেন এবং গুরুর কাপড়টা ঠাকুরকে দিয়ে দিয়েছেন মানে চলে চলে গেছে গেছে ওটা যেটা ঠাকুরের কাপড় সেটা মন্দিরে এবার দীক্ষা যখন দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে তুলে গুরু পূজার সময় তিনি বলছেন না আমি এই কাপড় দিইনি আমি অন্য অন্যরকমের কাপড় দিয়েছিলাম তখন তাকে আসতে প্রথম তো খুব চেঁচামেচি করছিলেন তবে তাকে জিজ্ঞেস করাতে বলা বললেন তিনি যে আমি দুটো কাপড় নিয়েছি একটা সরু কাপড় নিয়েছিলাম একশো বত্রিশ সেন্টিমিটারে সেটা গুরুর জন্য এনেছিলাম এইটা এইটাই যে মোটা চওড়া পার এটা ঠাকুরের জন্য নিয়ে এসেছিলাম আমাদের ওইটা বোঝা গেলো যেটা ভুল হয়ে গেছে তখন বলা হলো যে গুরুই বোধ ভালো জিনিসটা ঠাকুরকে দিয়ে দিয়েছেন আত্মস্থানন্দজি মহারাজের কাছে দেখতাম ভালো ফুলের মালা কেউ যদি তার কাছে নিয়ে আসতেন উনি সে মালা পড়তেন না বলতেন যাও ঠাকুরকে তুমি যাও যে দীক্ষার্থী তাকেই বলতেন তুমি যাও গিয়ে ঠাকুরের গলায় পরিয়ে দিয়েছ এবং সে মন কতকচ করলে বলতেন ঠাকুর পড়েছেন ওতেই আমার খুব তৃপ্তি এইটা দেখুন এই যে এটা আমাদের শেখাচ্ছেন হাতে করে প্রভুর নিকট যায় যত লোকজন মাগে নানা ইহ দ্রব্য ইহ সুখেরও কারণ গুরুপদ ভিন্ন অন্য যত কামনা অবিদ্যার রঙ্গ ভক্ত জনে করে ঘৃণা সেই হেতু লোকজন কাম্য বস্তু পায় ভক্তি ছাড়া প্রভু তরুরতলায় সেই কারণে আমরা কেবলমাত্র কাম্য বস্তুই পাই আমাদের কখনো তার বাইরে আর অন্য কোনো কিছু পাই না ভগবানের কৃপা থেকে আমরা এই কারণে বরাবর বঞ্চিত হয়ে থাকি শ্রী ভগবানের কাছে প্রার্থনা আমাদের প্রার্থনা আমাদের প্রার্থনাগুলি যেন সঠিক হয় আমরা সত্যি সত্যি যেন সাধকের মতো উপযুক্ত বস্তু ভগবানের নিকট প্রার্থনা করতে পারি তবে আমাদের জীবন ধন্য হবে তবে আমাদের ভগবানের কাছে যাওয়া সার্থক হবে আজ এই পর্যন্ত আবার আগামী রবিবার আপনাদের সঙ্গে দেখা হবে শ্রী ভগবানের কৃপায় এর পরের অংশটি আমরা আলোচনা করব জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ